গার্ডার দুর্ঘটনায় জড়িতদের চিহ্নিত আর কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করার নির্দেশ প্রধানমন্ত্রীর। চালকের আসনে থাকা রুবেলের মরদেহ নিতে মর্গে চার স্ত্রী। বিআরটি প্রকল্পের সব কাজ বন্ধ ঘোষণা করে বৈঠক ডাকলেন মেয়র। লঞ্চের ভাড়া বাড়ল 30%। আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশে $55 কোটি রেমিটেন্স। পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে একজন নিখোঁজ। ভারতীয় দলের উপর ফিফার অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা। আমি সাব্বির, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। গার্ডারের নিচে চাপা পড়ে প্রাইভেট কারে থাকা শিশুসহ একই পরিবারের 5 জন নিহতের ঘটনায় প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদার প্রতিষ্ঠান সহ কয়েকটি কোম্পানিকে শর্ত সাপেক্ষে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গার্ডারের তলে পড়া প্রাইভেট কারের চালক পরিবারের কর্তা ব্যক্তি রুবেলের স্ত্রী সংখ্যা নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মর্গের সামনে তার মরদেহ নিতে এসেছেন 4 জন নারী, যারা নিজেদেরকে রুবেলের স্ত্রী দাবি করছেন, কেউ কেউ কাবিননামা দেখাচ্ছেন। এদিকে প্রথম স্ত্রী জানতেনই না তার স্বামীর আরো বউ রয়েছে, অন্যরাও জানত না তিনি 4টি বিয়ে করেছেন। নগরবাসীর চলাচলে নিরাপত্তার বিষয়টি ঠিক না হওয়া পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের সব কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। বৃহস্পতিবার বিআরটি প্রকল্প সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবে সিটি কর্পোরেশন। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে লঞ্চের ভাড়া 30% বাড়ানো হয়েছে। প্রথম 100 কিলোমিটারে কম দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া 2.30 টাকা থেকে 70 পয়সা বৃদ্ধি করে 3 টাকা নির্ধারণ করা হয়েছে। 100 কিলোমিটার অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটার জনপ্রতি ভাড়া 2 টাকা থেকে 60 পয়সা বৃদ্ধি করে 2.60 টাকা নির্ধারণ করা হলো। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া 25 টাকা থেকে 8 টাকা বৃদ্ধি করে 33 টাকা নির্ধারণ করা হয়েছে। ডলার সংকটের মধ্যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। গত জুলাই মাসের আগের 14 মাসের তুলনায় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে। চলতি আগস্ট মাসেও রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে, যা দেশের অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করেছে। বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিতে না পেরে পদ্মা সেতু থেকে লাফ দিয়েছেন নুরুজ্জামান নামের এক পোশাক কারখানার কর্মী। এরপরে এখন পর্যন্ত নদীতে তাকে খুঁজে পাওয়া যায়নি। ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ফুটবলের বৈশ্বিক সংস্থা ফিফা। ফিফার বিবৃতিতে বলা হয়েছে তৃতীয় পক্ষের অযাচিত প্রভাব আছে ভারতের ফুটবল ফেডারেশনের নানা সিদ্ধান্তে। আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshtimes.com।